আমরা দেশের মেয়েরা এখনো আপনার তারা অধিকার চাইতা পাইন, কিন্তু ইসলামে যে অধিকার দিছে রে বাবাই, হায় রে হায়, অগ্রাধিকার দিছে, সমান অধিকার না, হিতা কোরআন জান না, যার কারণে সমান অধিকার দিলেই হয়, আর ইসলামে অগ্রাধিকার দিছে কইবা এরে আপনি অগ্রাধিকার খিলা হইন, এক মেয়ে আপনার ছেলের অর্ধেক সম্পত্তি পায় বলা নাই, মা বাপ মরার পরে ছেলে দুই অংশ পায় আর মেয়ে এক অংশ পায় বলা নাই, কিন্তু ইসলামে তো ঠগিল, তুমি অগ্রাধিকার দিল, এর ভাই হলো এই ছেলে যে দুই অংশ পাইল এই বাড়িত হে রয়, এই মা বাবার আত্মীয় স্বজন কুটুম হেস ভাই বিরাদর সারার হেফাজত যত্ন হে করতে লাগে, এরপরে আপনার এক ছেলে বালি গাওয়ার পরে শরীয়তর মাসলা হইল, যদিও আমরা এটা করি না, আপনার বালি গোয়ার পরে এক ছেলে হেথার খাইত রুজি রোজগার করত, প্রয়োজনে মা বাপরে খাবাইত, আর মা বাপায় খাবাইবার দায়িত্ব নাই, কিন্তু এক মেয়ে যদি কইলে আপনার 50 বছর হই যায় বিয়া হয় না, যতদিন না বিয়া হইব না অতদিন পর্যন্ত গার্জেন্টে খাবাইতা ঔষধপত্র দিতা পর্দায় পুষি দেয় রাখতা, তার জিম্মাদারি সারা আপনার গার্জেন্ট রূপে তাই কোনো জিম্মাদারি নাই, তার তাইর হাত আসেনি, এরপরে বিয়া হইল, বিয়া হওয়ার পরে আপনার জামাইয়ে মর দেবা লাগে আর খুয়ায় বিয়া করতে হে বেঠিরে মর দেবা লাগে আর ইনো তাই মর ভায়, এরপরে আপনার তাই জামাই মরার পরে জামাইয়ের সম্পত্তিও ভায়, এরপরে আপনার খুয়ার সম্পত্তিও ভায়, এখন ইসলামে আপনার অগ্রাধিকার দিল নি না আপনার টগিল মুসলমান, বলা করে চিন্তা করো আপনার খুয়ার খাত হে আপনার ফয়লা তো মা বাবার আত্মীয় স্বজন সারারে দেখভাল করতো, এরপরে বিয়া করার পরে মর দিত, এরপরে বেঠিগু আনার পরে আপনার যেতদিন বাঁচিব ইগুর আপনার রইবার জায়গা থাকি লইয়া খাপড় সুপড় থাকি লইয়া ঔষধপত্র থাকি লইয়া হরুতা মরুতা ভাবার পরে আপনার বেঠির কোনো দায়িত্ব নাই, আপনার এই বেঠাই করে খাবাইতে লাগবো, বেঠাই করে ঔষধ করতে লাগবো, আপনার আর সারাটা তার উপরে কত জিম্মাদারি বাড়িছে দেখছেন, হাত কতটা বাড়িছে আর আপনার বেঠির কোনো খাতও নাই, ইগুরে বেশ আল্লাহ দিলিস ইবায় ভাইল অর্ধেক, ইবা জামাইয়ের মর, ইবা জামাইয়ের সম্পত্তি, এরপরে ভাইয়ের সম্পত্তি, আপনার হাতপালা করে বিবেচনা করিয়া দেখো কে ইসলামে ঠগিছে নিনা অগ্রাধিকার দিছে, কিন্তু আপনার তারা এখন ইলা মুসলমানও বারই গেছে আপনার মন্তব্য করেন কমেন্ট করেন যে আপনার ইসলামে বলে মেয়েরারে ঠগিছে, আপনি বুঝিয়া আনা বুঝিয়া যে এটা মাথরায় আপনার অসম্ভব নয় মর্থ দই দিতে পারো আল্লাহর ফয়সালার উপরে কমেন্ট করলে এর লাগে হইতরা খাইল কেমতর ময়দানো বেলা হিসাব বলে একগুলো মানুষরা জাহান্নামি বানাইবা, এই জাহান্নামির মাঝে আপনার খালি ও মুসলমান না বহুত মুসলমান হলো বনি দেইবা, আপনার আপনার আমার সমাজও থাকেন নমাজও পড়েন রোজাও রাখেন আপনার সারা করেন এরপরে বেলা হিসাব জাহান্নাম যাইব, যদি আপনার আল্লাহর কোনো হুকুমের উপরে কমেন্ট করি নাই বলে আপনার অলিস জকারে মিশ্রু হজিল উনসাইন আপনার মেয়ে অর্ধেক পাইতো আর ভয় আপনার ডাবল পাইতো এটা তো আল্লাহ না হিসাব করছেন কেন তান ঠিক হইছে আপনার বেঠাইন যে ভাই মনে করবা জেলা মনে করা সন্তা আর আমরা রে আল্লাহ আল্লাহ তালা কইছেন ও উম্মতে মুহাম্মদিয়ার বেঠি নহল, তুমি তাই না আপনার প্রয়োজন ছাড়া ঘর থাকি বারইও না আপনার প্রয়োজনে বারইও, এখন যদি বেঠিয়ে কমেন্ট করে শিক্ষা গ্রহণ করিয়া বলে আপনার আল্লাহ তো এটা না ইনসাফ করলা তারা যেন মনে কোনো দায়িত্ব পারে আপনার আমরা প্রয়োজন ছাড়া দায়িতাম না এটা আল্লাহ কী কইছে না ইলা যদি কমেন্ট করে বুঝিয়া তাও ইনি গোমর্থ দই দিব ইগু মুসলমানের ঘর তাখের কিন্তু বেলা হিসাব জাহান্নাম দেইব, এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনার কোরআন হদিসের ব্যাপারে কমেন্ট করতে ফুসখরি করা লাগবো, আই এটা আরম্ভ হয়ে গেছে এই দুনিয়ার জমিন, যাক আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনার এই মেয়েরার ব্যাপারে আল্লাহ তালায় যে আপনারে আমারে এই নিয়ামত দুনিয়ার জমিন দিলা, আল্লাহ কইতা আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ কইতা অসংখ্য নিদর্শন ফর মাস থাকিয়া আপনার এক নিদর্শন হইল তোমাতান মাস থাকি তোমাতান জুড়া তোমাতান স্ত্রীর আল্লাহ তালা দুনিয়ার জমিন সৃষ্টি করছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা,
আপনার একে অন্যের মাঝে আল্লাহ মায়া আর মহব্বত পয়দা করিয়া দিছেন আপনার এক বেটি আনতে আপনি ত্রিগুরাত থাকি হিগুর বাসায় আর তোমার বাসায় মিলে না কোনোদিন একের লগে দেখা হইছে না কিন্তু আপনার এরপরে সোলের প্রথম মায়ার মহব্বত আপনার এক এক জায়গার এক আপনার খাসালর মাঝে কোনো জায়গায় আপনার গেলোগা খাইলোগা আর কোনো জায়গায় আপনার গেছে গিয়া খাইছে গিয়া কোনো জায়গায় আন্দা অত বিভিন্ন শব্দ আছে না কিন্তু আপনার যে জায়গার থেকেও মেয়েগু আনই আর যে জায়গার থেকে মেয়েগুহীন যাও আপনার হব আশা শিখিলায় কথা সারা গ্রহণ করিলায় আপনার ওলা মায়ার মহব্বত ফয়দা হয় এর লাগি ফয়লা তো আপনার শিশু এর ভরে বউ হইল বধু আপনার বউ আর ভরে আল্লাহ তালায় এই জোড়া ফয়দা করার কারণে তোমারে আমারে তাইরেও দুজক থাকি বাদাই বাসাইতরা আর তুমিও আর আমি আপনার দুজক থাকি বাসি আর কিলা আপনার অতন্ত প্রহরীর মতো সবসময় দুইজন খাড়া খেয়েও যাহাতে আল্লাহ দিলা করতাম পারি না বেক্যার দিয়ে না বুঝলে বুঝছই না বুঝলে নাই আপনার এই মেয়ের কারণে আপনার ছেলেও দুদকর আগুন থাকি বাসের আর এই মেয়েও ছেলের কারণে দুদকর আগুন থাকি বাসের এর ঘরে হইতা ও রাহমা তিন নম্বর স্তর বয়স্ক হওয়ার পরে বুড়া হওয়ার পরে হায় রে হায় রে ভাই এখন বুড়া বুড়ি ছাড়া চলতে পারে না আর বুড়িও বুড়া ছাড়া চলতে পারে না এই না আপনার লাঠিয়া গইয়া দেন এই না আপনার বদনা গইয়া দেন হি আরক জাত মায়া পয়লা বিয়া আপনার যৌবনের সময় এক মায়া আর বয়স্ক হওয়ার পরে আরক মায়া আল্লাহ তালা ভয়দা করিয়া দিলা দিছেন দিনা না এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনার ইসলামে নারীর আরে যে অধিকার দিছে আপনার সেই অধিকার গোস্তে তারা রাজি না তারা হইন তারা আমরা লাখান ফাঁকাইতা আপনার দোকানও গিয়া বাজার করতা আপনার আর বেঠাইন ঠেলিয়া গিয়া হবায় হামাইতা ওলা চলেন নি না এরে গাড়িয়ে গেছেন বেঠি আপনার খরর সিটো আর বেটা আগর সিটো আপনার তস্করি খুলছে বুঝছেন নারী দরজার আপনার জো খুলিয়াও আপনার দোকানও গিয়া তাই আগে হামাই গেছে বুঝছেন জানি আর তাই তো বেলেসা মেলাই তো ইকে এ বাবি এই শাড়িটা আপনার খুব বেটি সুন্দর লাগবে ওটা লইন যাই এখন আপনি আর বাবি হইয়া এক সুন্দর লাগতো তো জামাই তার সুন্দর লাগার কথা নেই হে আপনার এই তাই তো মেলেসা যাবার কারণে এখান হল যদি এই বেটি আপনার শরীয়ত মতো পর্দা করিয়া বুর্গা পিন্দিয়া যাই তো আপনার দোকানদারে আপনার খালাম্মা হইল নে আপনার শাশিয়াম্মা হইল নে আপনার মাসি হইয়া সম্বোধন করল নে আপনার বাবি হইয়া সম্বোধন করলো না হলে আপনার মাতকোলা নিল না এখন আপনার ও বেফর্দা যাবার কারণে ফয়লা তুমি যাইতাও কি আর যাবার পরে আপনার তুমি আগে দোকানও হাবাইতে কি জামাই তুইয়া আপনার ওলা দুনিয়ার অবস্থা শুরু হয়ে গেছে।